রাধে রাধে, আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আজকে আমি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে বলবো। একাদশী ব্রতম নাম সর্বকাম ফলপ্রদম, কর্তব্যং সর্বদা বিপ্রয় বিষ্ণু পিনন কারণ। শ্রী একাদশী তিথি শ্রীহরির প্রিয়তমা তিথি, সেই জন্য এই তিথিকে হরিবাসরও বলা হয়। শ্রী ভগবত প্রীতি হেতুই এই ব্রত করণীয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী সকলেই এই একাদশী ব্রত পালন করিলে মোক্ষ লাভ করিতে পারেন। তাই বেদ পুরাণাদি শাস্ত্র গ্রন্থে একাদশী ব্রত সম্বন্ধে বলে, যে মহাপাপী সেও পাপ মুক্ত হয় এই একাদশী ব্রত পালন করিলে। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত, এই ব্রত পালন করিলে সকলে হইবে কোশান্ত। অনেকের মুখে এই কথাটা আমি শুনতে পাই, একাদশী নাকি বিধবারা পালন করিবে, বা যাহাদের পিতামাতা বিয়োগ হইয়াছে তাহারা করিবে। তাদের আমি জিজ্ঞাসা করি কেন তাহারা করিবে, তারা বলে এই ব্রত নাকি এতই ভালো, তাদের সকল অকল্যাণ দূরে গিয়ে সুকল্যাণ তাদের দেখা দেবে, কোনো রকম বিপদ মুক্ত হইতে তাদের হইবে না, সকল বিপদ হইতে মুক্ত করে এই একাদশী ব্রত। তাদের উদ্দেশ্যে আমি বলি দু চার কথা, তাদের আমি বলি ভালোর মানে চিরকাল ভালো, তাহাকেও যেও না কো ভুলি। তাদের উদ্দেশ্যে আমি দু চার কথা বলি, ভালোর মন চিরকাল ভালো, তাহাকেও যেও না কো ভুলি। মহাশক্তি পদাই নিদূত, ইয়া হতে হয় পুষ্টিকর খাবার, নানাবিধ সুখাদ্য তৈরি হয়, তাই ইহা যে প্রিয় হয় সবার। তেমনি যে ভালো সে সবসময় সবার প্রতি ভালো, তার গুণমান শক্তি সবই সকলের জন্য সমভাবাপন্ন হইয়া থাকে, ইয়া কখনো কাহার জন্য ভেদাভেদ যোগ্য অযোগ্য পাত্র অপাত্র বিচার বোধ কখনো করে না। তেমনি যে দুঃখের দিনে কৃপা করে আমার তোমার সাথে, সেই শ্রেষ্ঠ একাদশী ব্রত কর ওহে জি বেদ পুরাণের মতে। তাই এই ব্রত সকলের করা উচিত। শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, প্রাচীনকালে শ্রী দেবর্ষি নারদের পরিপ্রশ্নতরে জগৎগুরু ব্রহ্মাজি এই উত্তম একাদশী মাহাত্ম্য কীর্তন করিয়াছিলেন। শ্রী নারদ জানতে চেয়েছিলেন শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, ইহার দেবতাকে এই ব্রতের বিধান কি, এই ব্রত পালন করিলে কি পুণ্য হইয়া থাকে। এই সকল পরিপ্রশ্নোত্তরে শ্রী ব্রহ্মাজি কহিলেন, শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী, ইহার মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফললাভ হইয়া থাকে। এই দিবসে ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করিলে মহাতীর্থে বাস ও স্নানের ফল
লব্য হয় সকল শাস্ত্রেতে বলি। কেদার ক্ষেত্রে কুরুক্ষেত্রে স্নান সূর্য গ্রহণ কালে ভগবান কৃষ্ণের পূজায় অর্চনে সেই সকল ফল মিলে। এই কামিকা একাদশী দিবসে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করিলে অবশ্যই শ্রী বিষ্ণুর পূজা করা আমাদের সকলেরই প্রয়োজন। মহাতীর্থ গঙ্গা কাশী নৈমিষারণ্যে ও পুষ্করে বাস ও স্নানে যে ফল পাওয়া যায় ওই দিবসে শ্রী বিষ্ণুর অর্চনে সেই সকল ফল লভ্য হয়। কেদার ক্ষেত্রে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে স্নানে ও যে ফল পাওয়া যায় না এমনকি সেই সকল ফলও ওই দিবসে ভগবান শ্রীকৃষ্ণের পূজনে পাওয়া যায়। কামদা বা কামিকা এই একাদশী দিবসে সর্বপ্রযত্নে ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করা সকলেরই কর্তব্য। যেমন কমল পত্রে জল আলারা থাকে তেমনি মানুষ পাপ হইতে আলাদা পারে থাকিতে। এই কামিকা একাদশী এতই প্রভাব অতি সহজে বোঝা যায় না তাহার ক্ষমতা ও স্বভাব। যেমন কমলপত্রে জল আলাদা থাকে তেমনি মানুষও পাপ হইতে আলাদা থাকিতে পারে। এই কামদা একাদশী ব্রত প্রভাবে তুলসীর দর্শন মাত্র নিখিল পাপ প্রশমিত হইয়া যায়, স্পর্শ মাত্র শরীর পবিত্র হয়, তুলসীর বন্দনা করিলে রোগ নিরস্ত হইয়া যায়, তুলসী বৃক্ষে জল সিঞ্চলে জমের ও ত্রাস উৎপাদন করে, রোপণে ভগবান কৃষ্ণ সমীপে নিবাস হয়, এমনকি শ্রী ভগবানের চরণ পদে তুলসী পত্র দিলে শুভক্তি ফল লাভ ঘটে সকল বেদ পুরাণে বলে। শ্রী ভগবানের চরণ পদে তুলসী পত্র দিলে শুভক্তি ফল লাভ ঘটে সকল বেদ পুরাণে বলে। যিনি এমন কৃপাময়ী তুলসীকে নমস্কার করে সকল পাপ রাশি তাহার চলে যায় দূরে। এই শুভদা একাদশী দিবসে তুলসীকে দীপদান করিলে তাহার পুণ্য চিত্রগুপ্ত ও লিখিতে অসমর্থ হয়। ব্রহ্মহত্যা ও ভ্রূণ ইত্যাদি পাপ এই কামিকা একাদশী ব্রত পালনের আনুষঙ্গিক ফলে সব নষ্ট হইয়া যায়। শ্রদ্ধাপূর্বক এই ব্রত মাহাত্ম্য পঠন ও শ্রবণ করিলে বিষ্ণু লোকে তাহার গতি হয় সকল বেদ পুরাণ আদি গ্রন্থেতে বলে। এমন উত্তম ব্রতে ব্রতী হতে এমন উত্তম ব্রতে ব্রতী হতে কেহ ভুল করো না দুর্লভ মনুষ্য জনম সফল হবে এ জনম বিফল হবে না। এই একাদশী ব্রত পালন করিতে কেউ অবহেলা করো না।
এই পর্যন্ত আপনারা শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।